দ্বিতীয় করিন্থীয় এক অধ্যায়। মঙ্গলাচরণ, প্রাপ্ত উপকার হেতু ঈশ্বরের ধন্যবাদ। পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যীশুর প্রেরিত এবং তিমোথিও ভ্রাতা। করিন্থে ঈশ্বরের যে মণ্ডলী আছে এবং সমস্ত আখায়া দেশে যে সকল পবিত্র লোক আছেন তাহাদের সর্বজন সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতিবর্তু। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনিই করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। কেননা খ্রিস্টের দুঃখ ভোগ যেমন আমাদের প্রতি উপচিয়া পড়ে, তেমনি খ্রিস্ট দ্বারা আমাদের সান্ত্বনাও উপচিয়া পড়ে। আর আমরা যদি ক্লেশ পাই, তবে তাহা তোমাদের সান্ত্বনার ও পরিত্রাণের নিমিত্ত, অথবা যদি সান্ত্বনা পাই, তবে তাহা তোমাদের সান্ত্বনার নিমিত্ত। সেই সান্ত্বনা সেই একই প্রকার ধৈর্যযুক্ত দুঃখ ভোগে কার্যসাধন করিতেছে। আর তোমাদের বিষয়ে আমাদের প্রত্যাশা দৃঢ়, কেননা আমরা জানি তোমরা যেমন দুঃখ ভোগের তেমনি সান্ত্বনারও সহভাগী। কারণ হে ভ্রাতৃগণ, এশিয়ায় আমাদের যে ক্লেশ ঘটিয়াছিল, তোমরা যে সে বিষয়ে অজ্ঞাত থাকো, ইহা আমাদের ইচ্ছা নয়। ফলত আত্যন্তিক দুঃখ ভারে আমরা শক্তির অতিরিক্ত রূপে ভারগ্রস্ত হইয়া পড়িয়াছিলাম, এমনকি জীবনের আশাও ছাড়িয়া দিয়াছিলাম। বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপরে নির্ভর না দিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপর নির্ভর দি। তিনি এত বড় মৃত্যু হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন। আমরা তাহাতেই প্রত্যাশা করিয়াছি যে ইহার পরেও তিনি উদ্ধার করিবেন। ইহাতেও তোমরা বিনতি দ্বারা আমাদের পক্ষে সাহায্য করিতেছ, যেন অনেকের দ্বারা যে অনুগ্রহ দান আমাদিগকে দত্ত হইয়াছে, তন্নিমিত্ত অনেক মুখ হইতে আমাদের পক্ষে ধন্যবাদ প্রদান করা হয়। পৌলের করিন্থে যাইবার মনস্থ। কারণ আমাদের শ্লাঘা এই, আমাদের সংবেদ সাক্ষ্য দিতেছে যে ঈশ্বর দত্ত পবিত্রতায় ও সরলতায়, মাংসিক বিজ্ঞতায় নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমরা জগতের মধ্যে এবং আরও বাহুল্য রূপে তোমাদের প্রতি আচরণ করিয়াছি। আমরা তো আর কোনো বিষয় তোমাদিগকে লিখিতেছি না, কেবল তাহাই লিখিতেছি যাহা তোমরা পাঠ করিয়া থাকো অথবা স্বীকার করিয়া থাকো। আর আশা করি তোমরা শেষ পর্যন্ত তাহা স্বীকার করিবে। বাস্তবিক তোমরা কতক পরিমাণে আমাদিগকে এই বলিয়া স্বীকার করিয়াছ যে আমরা যেমন তোমাদের শ্লাঘার হেতু আমাদের প্রভু যীশুর দিনে, তোমরাও তেমনি আমাদের শ্লাঘার হেতু। আর এই দৃঢ় বিশ্বাস প্রযুক্ত আমার এই মানস ছিল যে আমি অগ্রে তোমাদের কাছে যাইব, যেন তোমরা দ্বিতীয়বার অনুগ্রহ প্রাপ্ত হও। আর তোমাদের নিকট দিয়া মাকিদোনিয়ায় গমন করিব, পরে মাকিদোনিয়া হইতে আবার তোমাদের কাছে যাইব, আর তোমরা আমাকে যিহুদিয়ার পথে আগাইয়া দিয়া আসিবে। ভালো, এরূপ মানস করাই কি আমি চাঞ্চল্য প্রকাশ করিয়াছিলাম? অথবা আমি যে সকল মনস্থ করি, সে সকল মনস্থ কি মাংসের মতো করিয়া থাকি, যে আমার কাছে হাঁ হাঁ ও না না হইবে? বরং ঈশ্বর যেমন বিশ্বাস্য, তেমনি তোমাদের প্রতি আমাদের বাক্য হাঁ আবার না হয় না। ফলত ঈশ্বরের পুত্র
যীশু খ্রিস্ট, যিনি আমাদের দ্বারা অর্থাৎ আমার ও শীলের ও তিমোথিয়ের দ্বারা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছেন, তিনি হা আবার না হন নাই, কিন্তু তাহাতেই হা হইয়াছে, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হা হয়, সেজন্য তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আর যিনি তোমাদের সহিত আমাদিগকে খ্রিস্টে স্থির করিতেছেন এবং আমাদিগকে অভিষিক্ত করিয়াছেন, তিনি ঈশ্বর, আর তিনি আমাদিগকে মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়াছেন। কিন্তু আমি আপন প্রাণের উপরে ঈশ্বরকে সাক্ষী মানিয়া কহিতেছি, তোমাদের প্রতি মমতা করাতেই এখন পর্যন্ত করিন্থে আসি নাই। আমরা যে তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করি এমন নয়, বরং তোমাদের আনন্দের সহকারী হই, কারণ বিশ্বাসেই তোমরা দাঁড়াইয়া আছো। দ্বিতীয় করিন্থীয় 2 অধ্যায়। আর আমি নিজে এই স্থির করিয়াছিলাম যে পুনর্বার মনোদুঃখ লইয়া তোমাদের নিকটে যাইব না, কেননা আমি যদি তোমাদিগকে দুঃখিত করি তবে আমার আনন্দদায়ক কে? কেবল সেই যে আমা দ্বারা দুঃখিত হয়। আর এই অভিপ্রায় সেই কথা লিখিয়াছিলাম, যেন আমি আসিলে যাহাদের হইতে আমার আনন্দিত হওয়া উপযুক্ত তাহাদের হইতে মনোদুঃখ না জন্মে। কেননা তোমাদের সকলের বিষয় আমার দৃঢ় বিশ্বাস এই যে আমার আনন্দে তোমাদের সকলেরই আনন্দ, কারণ অনেক ক্লেশ ও মনোবেদনার মধ্যে অনেক অশ্রুপাত করিতে করিতে তোমাদিগকে লিখিয়াছিলাম। তোমরা যেন দুঃখিত হও সেজন্য নয়, কিন্তু তোমাদের প্রতি আমার যে অতিমাত্র প্রেম আছে তাহা যেন জ্ঞাত হও। কিন্তু কেহ যদি দুঃখ দিয়া থাকে তবে সে আমাকে দুঃখ দেয় নাই, কিন্তু কতক পরিমাণে আমি যেন বেশি পীড়ন না করি তোমাদের সকলকেই দিয়াছে। অধিকাংশ লোকের দ্বারা তাদৃশ্য ব্যক্তি যে দণ্ড পাইয়াছে তাহাই তাহার পক্ষে যথেষ্ট। অতএব তোমরা বরং তাহাকে ক্ষমা করিলে ও সান্ত্বনা করিলে ভালো হয়, পাছে অতিরিক্ত মনোদুঃখে তাদৃশ্য ব্যক্তি কবলিত হয়। এ কারণ বিনতি করি তোমরা তাহার প্রতি প্রেম স্থির করো, কারণ তোমরা সর্ববিষয়ে আজ্ঞাবহ কিনা ইহার প্রমাণ জ্ঞাত হইবার নিমিত্ত তোমাদিগকে লিখিয়াছিলাম। যাহার কোনো দোষ তোমরা ক্ষমা করো, আমিও ক্ষমা করি, কেননা আমিও যদি কিছু ক্ষমা করিয়া থাকি তবে তোমাদের নিমিত্তে খ্রিস্টের সাক্ষাতে তাহা ক্ষমা করিয়াছি, যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই, কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই। ঈশ্বরীয় নতুন নিয়মের উৎকৃষ্টতা। আমি যখন খ্রিস্টের সুসমাচারের জন্য ত্রোয়াতে গিয়াছিলাম আর প্রভুতে আমার সম্মুখে একটি দ্বার খোলা হইয়াছিল, তখন আমার ভ্রাতা তিতকে না পাওয়াতে আমার আত্মায় কিছু আরাম পায় নাই, কিন্তু আমি তাহাদের নিকট হইতে বিদায় লইয়া মাকিদোনিয়ায় চলিয়া গেলাম। আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ, এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ, অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ। আর এই সকলের জন্য উপযুক্ত কে?
আমরা তো সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই, তাহা নয়, কিন্তু সরলভাবে ঈশ্বরের আদেশ ক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টে কথা কহিতেছি। দ্বিতীয় করিন্থীয় 3 অধ্যায়। আমরা কি পুনর্বার আপনাদের প্রশংসা করিতে আরম্ভ করিতেছি, অথবা তোমাদের প্রতি কিংবা তোমাদের হইতে সুখ্যাতিপত্রে কি অন্য কাহারো কাহারো ন্যায় আমাদেরও প্রয়োজন আছে? তোমরাই আমাদের পত্র, আমাদের হৃদয়ে লিখিত পত্র, যাহা সকল মনুষ্য জানে ও পাঠ করে। ফলত তোমরা খ্রিস্টের পত্র, আমাদের পরিচর্যায় সাধিত পত্র বলিয়া প্রকাশ পাইতেছ, তাহা কালি দিয়া নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়া, প্রস্তর ফলকে নয়, কিন্তু মাংসময় হৃদয় ফলকে লিখিত হইয়াছে। আর খ্রিস্ট দ্বারা ঈশ্বরের প্রতি আমাদের এই রূপ দৃঢ় বিশ্বাস হইয়াছে, আমরা যে আপনারাই কিছুর মীমাংসা করিতে নিজগুণে উপযুক্ত তাহা নয়, কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন। তিনি আমাদিগকে নূতন নিয়মের পরিচারক, অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্তও করিয়াছেন। কারণ অক্ষর বধ করে, কিন্তু আত্মা জীবনদায়ক। কিন্তু মৃত্যুর যে পরিচর্যা পদ প্রস্তরে লিখিত ও খোদিত, তাহা যদি এমন তেজযুক্ত হইয়া আসিল যে ইসরায়েল সন্তানগণ মসির মুখের তেজ প্রযুক্ত তাহার মুখের দিকে এক দৃষ্টে চাহিতে পারিল না, সেই তেজ তো লোপ পাইতেছিল। তবে কেন আত্মার পরিচর্যাপদ বরং আরও তেজযুক্ত হইবে না? কেননা দণ্ডাজ্ঞার পরিচর্যাপদ যদি তেজ স্বরূপ হইল, তবে ধার্মিকতার পরিচর্যাপদ তেজে আরও অধিক উপচিয়া পড়ে। কারণ যাহা তেজযুক্ত করা হইয়াছিল তাহা এ বিষয়ে সেই অতিরিক্ত তেজ প্রযুক্ত তেজযুক্ত হয় নাই। কেননা যাহা লোপ পাইতেছে তাহা যদি তেজযুক্ত হইল, তবে যাহা স্থায়ী তাহা কত অধিক তেজযুক্ত। ঈশ্বরের সহকার্যকারীদের পরিচর্যাপদ। অতএব আমাদের এই প্রকার প্রত্যাশা থাকাতে আমরা অতি স্পষ্ট কথা ব্যবহার করি, আর মসির মতো করি না। তিনি তো আপন মুখে আবরণ দিতেন, যেন ইসরায়েল সন্তানগণ এক দৃষ্টে চাহিয়া যাহা লোপ পাইতেছিল তাহার পরিণাম না দেখে। কিন্তু তাহাদের মন কঠিনীভূত হইয়াছিল, কেননা পুরাতন নিয়মের পাঠে সেই আবরণ অদ্য পর্যন্ত রহিয়াছে, খোলা যায় না, কেননা তাহা খ্রিস্টেই লোপ পায়। কিন্তু অদ্য পর্যন্ত যে কোনো সময়ে মসি পাঠ করা হয়, তখন তাহাদের হৃদয়ের উপরে আবরণ থাকে। কিন্তু হৃদয় যখন প্রভুর প্রতি ফিরে, তখন আবরণ উঠাইয়া ফেলা হয়। আর প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা। কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত, যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায়। তাহাদের সরলতা ও সাহস। এই জন্য আমরা এই পরিচর্যা পদ প্রাপ্ত হওয়ায় যেরূপে দয়া পাইয়াছি, তদ অনুসারে নিরুৎসাহ হই না, বরং লজ্জার গুপ্ত কার্যসমূহে জলাঞ্জলি দিয়াছি, ধূর্ততায় চলি না, ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্যমাত্রের সংবেদের কাছে আপনাদিগকে
যোগ্য পাত্র দেখাইতেছি। কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদেরই কাছে আবৃত থাকে। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। বস্তুত আমরা আপনাদিগকে নয়, কিন্তু খ্রিস্ট যীশুকেই প্রভু বলিয়া প্রচার করিতেছি, এবং আপনাদিগকে যীশুর নিমিত্ত তোমাদের দাস বলিয়া দেখাইতেছি। কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন, অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশুখ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। তাহাদের দুর্বলতা ও স্থৈর্য, কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, আমাদের হইতে নয়। আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি, কিন্তু সংকটাপন্ন হই না, হতবুদ্ধি হইতেছি, কিন্তু নিরাশ হই না, তাড়িত হইতেছি, কিন্তু পরিতক্ত হই না, অধক্ষিপ্ত হইতেছি, কিন্তু বিনষ্ট হই না। আমরা সর্বদা এই দেহে যীশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি, যেন যীশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায়। কেননা আমরা জীবিত হইয়াও যীশুর জন্য সর্বদাই মৃত্যুমুখে সমর্পিত হইতেছি, যেন আমাদের মর্ত মাংসে যীশুর জীবনও প্রকাশ পায়। এই রূপে আমাদিগেতে মৃত্যু, কিন্তু তোমাদিগেতে জীবন কার্য সাধন করিতেছে। পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, তেমনি আমরাও বিশ্বাস করিতেছি তাই কথাও কহিতেছি। কেননা আমরা জানি যিনি প্রভু যীশুকে উঠাইয়াছেন, তিনি যীশুর সহিত আমাদিগকেও উঠাইবেন এবং তোমাদের সহিত উপস্থিত করিবেন। কারণ সকলই তোমাদের নিমিত্ত, যেন ঈশ্বরের অনুগ্রহ অধিক লোকের দ্বারা বহুলীকৃত হইয়া ঈশ্বরের গৌরবার্থে প্রচুর ধন্যবাদের কারণ হইয়া ওঠে। পরকালের অপেক্ষায় তাহাদের প্রত্যাশা, এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায়। কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আর তো স্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। পরিহিত হইলে পর আমরা তো উলঙ্গ থাকিব না, আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আর তো স্বর করিতেছি, কেননা আমরা পরিচ্ছদবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে
বাঞ্ছা করি, যেন যাহা মর্ত তাহা জীবনের দ্বারা কবলিত হয়। আর যিনি আমাদিগকে ইহারই নিমিত্ত প্রস্তুত করিয়াছেন তিনি ঈশ্বর। তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়াছেন। অতএব আমরা সর্বদা সাহস করিতেছি, আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। তাহারা খ্রিস্টের রাজদূত। অতএব প্রভুর ভয় কি তাহা জানাতে আমরা মনুষ্যদিগকে বুঝাইয়া লওয়াইতেছি, কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষ রহিয়াছি। আর আমি প্রত্যাশা করি যে আমরা তোমাদের সংবেদেরও প্রত্যক্ষ রহিয়াছি। আমরা পুনরায় তোমাদের কাছে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি না, কিন্তু আমাদের পক্ষে শ্লাঘা করিবার সুযোগ তোমাদিগকে দিতেছি, যেন যাহারা হৃদয়ে নয় সাক্ষাতে শ্লাঘা করে তোমরা তাহাদিগকে উত্তর দিতে পারো। কেননা যদি আমরা হতবুদ্ধি হইয়া থাকি তবে তাহা ঈশ্বরের জন্য, এবং যদি সুবুদ্ধি হই তবে তাহা তোমাদের জন্য। কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বসে রাখিয়া চালাইতেছে। কেননা আমরা এরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে। যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন, অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না। যদিও খ্রিস্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, তথাপি এখন আর জানি না। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে, আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে। তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পদ আমাদিগকে দিয়াছেন। বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি। ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। দ্বিতীয় করিন্থীয় 6 অধ্যায়। পরিচারকদের দুঃখভোগ, সদ্ভাব ও বিজয়। আর তাঁহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। কেননা তিনি কহেন, আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। আমরা কোনো বিষয়ে কোনো ব্যাঘাত জন্মাই না, যেন সেই পরিচর্যাপদ কলঙ্কিত না হয়। কিন্তু ঈশ্বরের পরিচারক বলিয়া
সর্ববিষয়ে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি। বিপুল ধৈর্যে, নানা প্রকার ক্লেশে, অনাটনে, সংকটে, প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, শুদ্ধতায়, জ্ঞানে, চিরসহিষ্ণুতায়, মধুরভাবে, পবিত্র আত্মায়, অকপট প্রেমে, সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে, দক্ষিণ ও বাম হস্তে, ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা, গৌরব ও অনাদর ক্রমে, অখ্যাতি ও সুখ্যাতি ক্রমে, আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী, অপরিচিতের ন্যায় অথচ সুপরিচিত, ম্রিয়মানের ন্যায় অথচ দেখো জীবিত আছি, শাসিতের ন্যায় অথচ হত নহি, দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত, দীনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা, আমাদের যেন কিছুই নাই অথচ আমরা সর্বাধিকারী। করিন্থীয়দের সদ্ভাবে পৌলের আনন্দ। হে করিন্থীয়রা, তোমাদের প্রতি আমাদের মুখ খোলা রহিয়াছে, আমাদের হৃদয় প্রশস্ত রহিয়াছে। তোমরা আমাদিগেতে সংকুচিত হও, কিন্তু আপন আপন অন্তরে সংকুচিত রহিয়াছ। আমি তোমাদিগকে বৎসের ন্যায় জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরাও প্রশস্ত হও। তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা, আর বলিয়ালের পাপদেবের সহিত খ্রিস্টের কি ঐক্য, অবিশ্বাসীর সহিত বিশ্বাসেরই বা কি অংশ, আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক। আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। দ্বিতীয় করিন্থীয় 7 অধ্যায়। অতএব প্রিয়তমেরা, এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইসো, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সূচি করি, ঈশ্বর ভয় পবিত্রতা সিদ্ধ করি। তোমরা আমাদিগকে মনে স্থান দেও, আমরা কাহারও অন্যায় করি নাই, কাহাকেও নষ্ট করি নাই, কাহাকেও ঠকাই নাই। আমি দোষী করিবার জন্য এ কথা কহিতেছি তাহা নয়, কেননা পূর্বে বলিয়াছি, তোমরা আমাদের হৃদয়ে এমন গাঁথা রহিয়াছ যে মরি তো একসঙ্গে, বাঁচি তো একসঙ্গে। তোমাদের কাছে আমার বড়ই সাহস, তোমাদের পক্ষে আমি বড়ই শ্লাঘা করি। আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমি সান্ত্বনাতে পরিপূর্ণ, আমি আনন্দে উথলিয়া পড়িতেছি। কারণ যখন আমরা মাকিদোনিয়াতে আসিয়াছিলাম, তখনও আমাদের মাংসের কিছুমাত্র শান্তি ছিল না, কিন্তু সর্বদিকে ক্লিষ্ট হইতেছিলাম। বাহিরে যুদ্ধ, অন্তরে ভয় ছিল, তথাপি ঈশ্বর, যিনি অবনতদিগকে সান্ত্বনা করেন, তিনি তীতের আগমন দ্বারা আমাদিগকে সান্ত্বনা করিলেন। আর কেবল তাঁহার আগমন দ্বারা নয়, কিন্তু তোমাদের মধ্যে তিনি যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হইয়াছিলেন, তাহা দ্বারাও সান্ত্বনা করিলেন। কারণ তিনি তোমাদের অনুরাগ, তোমাদের বিলাপ ও আমার পক্ষে তোমাদের উদ্যোগ বিষয়ক সংবাদ দিলেন, তাহাতে আমি আরও আনন্দিত হইলাম। কেননা যদিও আমার পত্র দ্বারা
তোমাদিগকে দুঃখিত করিয়াছিলাম, তবু অনুশোচনা করি না। যদিও অনুশোচনা করিয়াছিলাম, কেননা আমি দেখিতে পাইতেছি যে সেই পত্র তোমাদের মনোদুঃখ জন্মাইয়াছে, কিন্তু তাহা কেবল কিয়ৎকালের জন্য। এখন আমি আনন্দ করিতেছি, তোমাদের মনোদুঃখ হইয়াছে সেজন্য নয়, কিন্তু তোমাদের মনোদুঃখ যে মন পরিবর্তনজনক হইয়াছে সেই জন্য। কারণ ঈশ্বরের মতানুযায়ী মনোদুঃখ তোমাদের হইয়াছে, যেন আমাদের দ্বারা কোনো বিষয় তোমাদের ক্ষতি না হয়। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ, তাহা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে যাহা অনুশোচনীয় নয়। কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। কারণ দেখো, এই বিষয়টি অর্থাৎ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তোমাদের হইয়াছে, তাহা তোমাদের পক্ষে কত যত্ন সাধন করিয়াছে, আর কেমন দোষ প্রক্ষালন, আর কেমন বিরক্তি, আর কেমন ভয়, আর কেমন অনুরাগ, আর কেমন উদ্যোগ, আর কেমন প্রতিকার, সর্ববিষয়ে তোমরা আপনাদিগকে ওই ব্যাপারে শুদ্ধ দেখাইয়াছ। অতএব আমি যদিও তোমাদের কাছে লিখিয়াছিলাম, তথাপি অপরাধীর জন্য কিংবা যাহার বিরুদ্ধে অপরাধ করা হইয়াছে তাহার জন্য নয়, কিন্তু আমাদের পক্ষে তোমাদের যে যত্ন আছে তাহা যেন ঈশ্বরের সাক্ষাতে তোমাদের প্রত্যক্ষ হয়, এই জন্য লিখিয়াছিলাম। সেই কারণ আমরা সান্ত্বনা পাইলাম, আর আমাদের সেই সান্ত্বনার উপরে তীতের আনন্দে আরও প্রচুর আনন্দ প্রাপ্ত হইলাম। কারণ তোমাদের সকলের দ্বারা তাঁহার আত্মা আপ্যায়িত হইয়াছে। কেননা তাঁহার কাছে আমি কোনো বিষয় যদি তোমাদের জন্য শ্লাঘা করিয়া থাকি, তাহাতে লজ্জিত হই নাই। কিন্তু আমরা যেমন তোমাদের কাছে সকলই সত্যভাবে বলিয়াছি, তেমনি তীতের কাছে আমাদের কৃত সেই শ্লাঘাও সত্য হইল। আর তোমরা সকলে কেমন আজ্ঞাবহ ছিলে, কেমন সভয় ও সকম্পে তাহাকে গ্রহণ করিয়াছিলে, তাহা স্মরণ করিতে করিতে তোমাদের প্রতি তাহার স্নেহ অধিক প্রবল হইয়াছে। আমি আনন্দ করিতেছি যে সর্ববিষয় তোমাদের সম্বন্ধে আমার আশ্বাস জন্মিয়াছে। দ্বিতীয় করিন্থীয় 8 অধ্যায়। দানশীলতার উৎকৃষ্টতা ও সুন্দর ফল। মাকিদোনিয়া দেশস্থ মণ্ডলীগণের দানশীলতা। আর ভাতৃগণ, মাকিদোনিয়া দেশস্থ মণ্ডলী সমূহে ঈশ্বরের যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তাহা আমরা তোমাদিগকে জ্ঞাত করিতেছি। ফলত ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং অগাধ দীনতা তাহাদের দানশীলতারূপ ধনের উদ্দেশ্যে উপচিয়া পড়িয়াছে। কেননা আমি সাক্ষ্য দিতেছি যে তাহারা সাধ্য পর্যন্ত, বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্ব ইচ্ছায় দান করিয়াছিল। বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে এবং পবিত্রগণের পরিচর্যায় সহভাগিতার সম্বন্ধে আমাদের কাছে অনুরোধ করিয়াছিল। ইহাতে তাহারা যে আমাদের আশামত কর্ম করিল, কেবল তাহা নয়, বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিগকেই প্রথমে প্রভুর এবং আমাদের উদ্দেশ্যে প্রদান করিল। সেই জন্য আমরা তীতকে অনুরোধ করিলাম, যেন তিনি পূর্বে যেমন আরম্ভ করিয়াছিলেন, তেমনি তোমাদের মধ্যে সেই অনুগ্রহ কার্য সমাপ্তও করেন। ভ্রাতৃগণের পরস্পর উপকার করা উচিত। প্রভু যীশু দানশীলতার আদর্শ। ভালো, তোমরা যেমন সর্ববিষয়ে উপচিয়া পড়িতেছ বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সর্বপ্রকার যত্নে এবং আমাদের প্রতি তোমাদের প্রেমে, তেমনি যেন এই অনুগ্রহ কার্যেও উপচিয়া পড়। আমি আদেশ স্বরূপে
বলিতেছি না, কিন্তু অন্য লোকদের যত্ন দ্বারা তোমাদেরও প্রেমের যথার্থতা পরীক্ষা করিতেছি। কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। আর এই বিষয় আমার মত জানাইতেছি, কারণ তোমাদের পক্ষে ইহা মঙ্গলকর। যেহেতু তোমরা গত বৎসর হইতে কেবল কার্য করিতে নয়, কিন্তু ইচ্ছা করিতেও প্রথমে আরম্ভ করিয়াছ, আর এখন সেই কার্যও সমাপ্ত কর। যেমন ইচ্ছা করায় আগ্রহ ছিল, তদ্রূপ যাহার যাহা আছে তদ অনুসারে যেন সমাপ্তিও হয়। কেননা যদি আগ্রহ থাকে, তবে যাহার যাহা আছে তদ অনুসারে তাহা গ্রাহ্য হয়, যাহার যাহা নাই তদ অনুসারে নয়। কেননা এ কথা বলি না যে অন্য সকলের আরাম ও তোমাদের যেন ক্লেশ হয়, বরং সাম্যভাবের নিয়মানুসারে হোক। এই বর্তমান সময়ে তোমাদের উপচয় উহাদের অভাব পূর্ণ হোক, যেন আবার উহাদের উপচয় তোমাদের অভাব পূর্ণ হয়। এইরূপে যেন সাম্যভাব হয়, যেমন লেখা আছে, যে অধিক সংগ্রহ করিল তাহার অতিরিক্ত হইল না, এবং যে অল্প সংগ্রহ করিল তাহার অভাব হইল না। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি তিতের হৃদয়ে তোমাদের নিমিত্ত সেই প্রকার যত্ন প্রদান করিয়াছেন। তিত আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন বটে, কিন্তু তিনি নিজে অধিক যত্নবান হওয়াতে স্বইচ্ছায় তোমাদের নিকটে চলিলেন, আর আমরা তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইলাম, সুসমাচার সম্বন্ধীয় যাহার প্রশংসা সমুদয় মণ্ডলীতে ব্যাপিয়াছে। কেবল তাহা নয়, কিন্তু তিনি সেই অনুগ্রহ কার্য সম্বন্ধে আমাদের সহচর হইবার জন্য মণ্ডলীগণ কর্তৃক নির্বাচিতও হইয়াছেন। যে কার্য প্রভুর গৌরব ও আমাদের আগ্রহ প্রকাশার্থে আমাদের পরিচর্যায় সম্পাদিত হইতেছে, আমরা সাবধানে চলিতেছি, পাছে এই যে মহাদানের পরিচর্যা আমাদের দ্বারা সম্পাদিত হইতেছে, এই বিষয়ে কেহ আমাদের উপরে দোষারোপ করে। কারণ কেবল প্রভুর সাক্ষাতে নয়, মনুষ্যদের সাক্ষাতে যাহা উত্তম তাহাও আমরা চিন্তা করি। আর উহাদের সহিত আমাদের সেই ভ্রাতাকে পাঠাইলাম, যাহাকে আমরা অনেকবার অনেক বিষয়ে পরীক্ষা করিয়া যত্নবান দেখিয়াছি, এবং তোমাদের প্রতি তাহার দৃঢ় বিশ্বাস হেতু এবার আরও যত্নবান দেখিতেছি। তিতের বিষয় যদি বলিতে হয়, তবে তিনি আমার সহভাগী ও তোমাদের পক্ষে আমার সহকারী। আমাদের ভাতৃগণের বিষয় যদি বলিতে হয়, তাহারা মণ্ডলীগণের প্রেরিত, খ্রিস্টের গৌরব। অতএব তোমাদের প্রেম এবং তোমাদের পক্ষে আমাদের শ্লাঘা, এই উভয়ের প্রমাণ মণ্ডলীগণের সাক্ষাতে তাহাদিগকে প্রদর্শন কর। দ্বিতীয় করিন্থীয় 9 অধ্যায়। বাস্তবিক পবিত্রগণের পরিচর্যা করিবার বিষয়ে তোমাদিগকে আমার লেখা বাহুল্য, কারণ আমি তোমাদের আগ্রহ জানি এবং তোমাদের পক্ষে সে বিষয় মাকিদোনীয়দের কাছে এই শ্লাঘা করিয়া থাকি, যে গত বৎসর হইতে আখায়া প্রস্তুত হইয়া রহিয়াছে, আর তোমাদের উদ্যোগ তাহাদের অধিকাংশ লোককে উৎসাহিত করিয়া তুলিয়াছে। কিন্তু আমি সেই ভ্রাতৃগণকে পাঠাইয়াছি, যেন তোমাদের পক্ষে আমাদের শ্লাঘা এই বিষয়ে ব্যর্থ না হয়, যেন আমি যেমন বলিয়াছি তদ অনুসারে তোমরা প্রস্তুত হও। নতুবা কি জানি, মাকিদোনীয় কোনো কোনো লোক আমার সহিত আসিয়া যদি তোমাদিগকে প্রস্তুত না দেখে, তবে সেই দৃঢ় প্রত্যাশার বিষয়ে আমাদের বলিতে চাহি না যে তোমাদেরও লজ্জা জন্মিবে। এই জন্য আমি ভ্রাতৃগণকে এই অনুরোধ করা আবশ্যক বুঝিলাম,
যেন তাহারা অগ্রে তোমাদের নিকটে যান এবং পূর্বে অঙ্গীকৃত তোমাদের সেই দান ঠিকঠাক করেন, যেন এই রূপে তাহা পীড়াপীড়ির বিষয় বলিয়া নয় কিন্তু বদান্যতার বিষয় বলিয়া প্রস্তুত থাকে। যে পরিমাণে বুনি সেই পরিমাণেই কাটিব। কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্যও কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদ অনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন, আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া কর। যেমন লেখা আছে, সে ছড়াইয়া দিয়াছে দরিদ্র দিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী। আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন। এইরূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে, কেননা এই সেবারূপ পরিচর্যা কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে। কেবল তাহা নয়, বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্য উপচিয়া পড়িতেছে। কেননা তোমাদের এই পরিচর্যা ঘটিত পরীক্ষা সিদ্ধতা হেতু তাহারা ঈশ্বরের গৌরব করিতেছে, খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত আজ্ঞাবহতা প্রযুক্ত এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতানুরূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে। আর তোমাদের প্রতি ঈশ্বরের অতি মহৎ অনুগ্রহ হেতু তাহারা তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হও। দ্বিতীয় করিন্থীয় 10 অধ্যায়। পৌলের পেরিতত্ব ও ক্ষমতা। আর আমি পৌল নিজে খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তোমাদিগকে অনুনয় করিতেছি। আমি নাকি সম্মুখে তোমাদের মধ্যে বিনত, কিন্তু অসাক্ষাতে তোমাদের প্রতি সাহসী। কিন্তু আমি বিনতি করিতেছি কাহারো কাহারো বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞভাবে, যে সাহস দেখানো আবশ্যক মনে করি, সাক্ষাৎ হইলে যেন আমাকে সেই সাহস দেখাইতে না হয়। তাহারা আমাদের বিষয়ে মনে করে যে আমরা মাংসের বশে চলিয়া থাকি। আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধ যাত্রা করিতেছি না, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। আর তোমাদের আজ্ঞাবহতা সম্পূর্ণ হইলে পর সমস্ত অবাধ্যতার সমুচিত দণ্ড দিতে প্রস্তুত আছি। যাহা সম্মুখে আছে তোমরা তাহাই নিরীক্ষণ করিতেছ। কেহ যদি নিজের উপরে বিশ্বাস রাখিয়া বলে, আমি খ্রিস্টের লোক, তবে সে পুনর্বার আপনা আপনি বিচার করিয়া বুঝুক, সে যেমন আমরাও তেমনি খ্রিস্টের লোক। বাস্তবিক আমাদের কর্তৃত্ব বিষয়ে কিঞ্চিত অধিক শ্লাঘা করিলেও আমি লজ্জা পাইব না। প্রভু তোমাদের উৎপাটনের নিমিত্ত নয়, কিন্তু তোমাদিগকে কাঁথিয়া তুলিবার নিমিত্ত সেই কর্তৃত্ব দিয়াছেন। আমি পত্রগুলির দ্বারা যে তোমাদিগকে ভয় দেখাইতেছি এমন মনে করিও না,
কেহ কেহ বলে তাহার পত্র সকল ভারযুক্ত ও তেজস্বী বটে, কিন্তু সাক্ষাতে তাহার শরীর দুর্বল এবং তাহার বাক্য হেয়। এরূপ লোক বুঝুক যে আমরা অনুপস্থিতিকালে পত্র দ্বারা বাক্যে যেমন, উপস্থিতিকালে কার্যও তেমনি। কেননা এমন কোন লোকের সহিত আমরা আপনাদিগকে গণনা করিতে কি তুলনা দিতে সাহস করি না, যাহারা আপনারাই আপনাদের প্রশংসা করে, কিন্তু উহারা আপনাদের পরিমাণ দণ্ডে আপনাদিগকে পরিমাণ করে এবং আপনাদের সহিত আপনাদের তুলনা করে বলিয়া বোঝে না। আমরা কিন্তু পরিমাণের অতিরিক্ত শ্লাঘা করিব না, বরং ঈশ্বর পরিমাণ বলিয়া আমাদের পক্ষে যে সীমা নিরূপণ করিয়াছেন তাহার পরিমাণ অনুসারে শ্লাঘা করিব। তাহা তোমাদের নিকট পর্যন্তও যায়, ফলত তাহা তোমাদের নিকট পর্যন্ত যায় না। এই বলিয়া আমরা যে সীমা অতিক্রম করিতেছি এমন নয়, কেননা খ্রিস্টের সুসমাচার লইয়া আমরা তোমাদের নিকট পর্যন্তও প্রথমে উপস্থিত হইয়াছিলাম। আমরা পরিমাণ না মানিয়া যে পরের পরিশ্রমের শ্লাঘা করি তাহা নয়, কিন্তু প্রত্যাশা করি যে তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাইলে আমাদের সীমা অনুসারে তোমাদের মধ্যে আরও অপর্যাপ্ত রূপে বিস্তারিত হইব। তাহাতে তোমাদের পরবর্তী অঞ্চলেও সুসমাচার প্রচার করিতে পাইব। পরে সীমার মধ্যে যাহা প্রস্তুত হইয়াছে তাহার উপলক্ষে শ্লাঘা করিব না, তবে যে শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। কেননা আপনার প্রশংসা যে করে সে নয়, কিন্তু প্রভু যাহার প্রশংসা করেন সেই পরীক্ষা সিদ্ধ। দ্বিতীয় করিন্থীয় 11 অধ্যায়। আমার ইচ্ছা যেন একটু নির্বুদ্ধিতায় বিষয় তোমরা আমার প্রতি সহিষ্ণুতা করো। তোমরা আমার প্রতি সহিষ্ণুতা করিতেছই তো, কারণ ঈশ্বরীয় অন্তর্জালায় তোমাদের জন্য আমার অন্তর্জালা হইতেছে। কেননা আমি তোমাদিগকে সতী কন্যা বলিয়া একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। কিন্তু আশঙ্কা হইতেছে পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। কোনো আগন্তুক যদি এমন আর এক যীশুকে প্রচার করে যাহাকে আমরা প্রচার করি নাই, কিংবা তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও যাহা প্রাপ্ত হও নাই, বা এমন অন্যবিধ সুসমাচার পাও যাহা গ্রহণ করো নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করিতেছ। কারণ আমার বিচার এই যে সেই প্রেরিত চূড়ামণিদের হইতে আমি একটুও পিছনে নহি। কিন্তু যদিও আমি বক্তৃতায় সামান্য, তথাপি জ্ঞানে সামান্য নই। ইহা আমরা সর্ববিষয়ে সকল লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করিয়াছি। অথবা আমি কি পাপ করিয়াছি যে তোমাদের উন্নতির নিমিত্তে আপনাকে বিনত করিয়াছি? বিনা বেতনে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছি? তোমাদের পরিচর্যা করিবার জন্য আমি অন্য অন্য মণ্ডলীকে লুট করিয়া বেতন গ্রহণ করিয়াছি, এবং যখন তোমাদের নিকটে ছিলাম তখন আমার অভাব হইলেও কাহারও ভার স্বরূপ হয় নাই। কেননা মাকিদুনিয়া হইতে ভ্রাতৃগণ আসিয়া আমার অভাব দূর করিলেন। হাঁ, আমি যাহাতে কোনো বিষয়ে তোমাদের ভারস্বরূপ না হই আপনাকে এরূপে রক্ষা করিয়াছে এবং রক্ষা করিব। খ্রিস্টের সত্য যখন আমাতে আছে তখন আখায়ার কোনো অঞ্চলে কেহ আমার এই শ্লাঘা নিবারণ করিতে পারিবে না। কেন, আমি তোমাদিগকে প্রেম করি না বলিয়া কি? ঈশ্বর জানেন। কিন্তু যাহা করিতেছি তাহা আরও করিব। যাহারা সুযোগ পাইতে ইচ্ছা করে তাহা যে সুযোগ যেন খণ্ডন করিতে পারি, তাহারা যে বিষয়ের শ্লাঘা করে সেই বিষয়ে যেন
আমাদের সমান হইয়া পড়ে, কেননা এরূপ লোকেরা ভক্ত প্রেরিত, প্রতারক কর্মকারী। তাহারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে, আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়। তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া অনুসারে হইবে। খ্রিস্টের জন্য পৌলের দুঃখভোগ। আমি পুনর্বার বলিতেছি, কেহ আমাকে নির্বোধ জ্ঞান না করুক, কিন্তু তোমরা যদি করো তবে আমাকে নির্বোধ বলিয়াই গ্রাহ্য করো, যেন আমিও একটু শ্লাঘা করি। এই যে কথা বলিতেছি, ইহা প্রভুর মতানুসারে বলিতেছি না, কিন্তু এক প্রকার নির্বুদ্ধিতায় এই শ্লাঘার নিশ্চয় জ্ঞানে বলিতেছি। অনেকে যখন মাংস অনুসারে শ্লাঘা করিতেছে, তখন আমিও শ্লাঘা করিব, কেননা তোমরা নিজে বুদ্ধিমান বলিয়া নির্বোধ লোকদের প্রতি আনন্দের সহিত সহিষ্ণুতা করিয়া থাকো। কারণ কেহ যদি তোমাদিগকে দাস করে, যদি তোমাদিগকে খাইয়া ফেলে, যদি তোমাদিগকে ধরিয়া লয়, যদি দর্প করে, যদি তোমাদের গালে চর মারে, তবে তোমরা সহিষ্ণুতা করিয়া থাকো। আমি অনাদর স্বীকার পূর্বক বলিতেছি, আমরা যেন দুর্বল ছিলাম, তথাপি যে বিষয়ে অন্য কেহ সাহস করে, নির্বুদ্ধিতায় বলিতেছি, সেই বিষয়ে আমিও সাহস করি। উহারা কি ইব্রীয়? আমিও তাহাই। উহারা কি ইসরায়েলীয়? আমিও তাহাই। উহারা কি আব্রাহামের বংশ? আমিও তাহাই। উহারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধি ন্যায় বলিতেছি, আমি অধিকতর রূপে, আমি পরিশ্রমে অতিমাত্র রূপে, কারাবন্ধনে অতিমাত্র রূপে, প্রহারে অতিরিক্ত রূপে, প্রাণ সংশয়ে অনেকবার, যিহুদীদের হইতে পাঁচবার 39 আঘাত প্রাপ্ত হইয়াছি, 3 বেত্রাঘাত, 1 প্রস্তরাঘাত, 3 নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 যাপন করিয়াছি, যাত্রায় অনেকবার, নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়। আর সকল বিষয়ের কথা থাকুক, একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রহিয়াছে, সমস্ত মণ্ডলীর চিন্তা। কে দুর্বল হইলে আমি দুর্বল না হই? কে বিঘ্ন পাইলে আমি না পড়ি? যদি শ্লাঘা করিতে হয়, তবে আমার নানা দুর্বলতার বিষয়ে শ্লাঘা করিব। প্রভু যীশুর ঈশ্বর ও পিতা, যিনি যুগে যুগে ধন্য, তিনি জানেন যে আমি মিথ্যা কথা বলিতেছি না। দম্মেশকে আরিতা রাজার নিযুক্ত শাসনকর্তা আমাকে ধরিবার চেষ্টায় দম্মেশকীয়দের সেই নগরে পাহারা দেওয়াইতেছিলেন, আর একটি ঝুড়িতে করিয়া প্রাচীরস্থ বাতায়ন দিয়া আমাকে নামাইয়া দেওয়া হয়, তাই তাহার হাত এড়াইয়াছিলাম। দ্বিতীয় করিন্থীয় 12 পৌলের স্বর্গীয় দর্শন। শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তাহা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব। আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন, এমন ব্যক্তি তৃতীয় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, ঈশ্বর জানেন, সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল।
তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। এমন ব্যক্তির জন্য শ্লাঘা করিব, কিন্তু আপনার জন্য শ্লাঘা করিব না। কেবল নানা দুর্বলতার শ্লাঘা করিব। বাস্তবিক শ্লাঘা করিবার ইচ্ছা করিলেও আমি নির্বোধ হইব না, কারণ সত্যই বলিব। তথাপি ক্ষান্ত রহিলাম, পাছে কেহ আমাকে যেরূপ দেখিতে পায় ও আমার মুখে যেরূপ শুনিতে পায় আমাকে তদপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে। পৌলের নিজের দুর্বলতা ও যিশুদত্ত বল, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে তিনবার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। আমি নির্বোধ হইলাম, তোমরাই আমার পক্ষে তাহা আবশ্যক করিয়াছ, কারণ আমার প্রশংসা করা তোমাদেরই উচিত ছিল, কেননা যদিও আমি কিছুই নই, তবু সেই প্রেরিত চূড়ামণিদের হইতে কিছুতেই পেছনে পড়ি নাই। প্রেরিতের চিহ্ন সকল তোমাদের মধ্যে সম্পূর্ণ ধৈর্য সহকারে নানা চিহ্ন কার্য, অদ্ভুত লক্ষণ ও পরাক্রম কার্য দ্বারা সম্পন্ন হইয়াছে। বল দেখি, অন্য সকল মণ্ডলী অপেক্ষা তোমরা কিসে অপকৃষ্ট হইলে? আমি আপনি তোমাদের গলগ্রহ হই নাই, এই মাত্র আমার এই অন্যায়টি ক্ষমা কর। করিন্থীয়দের প্রতি শেষ নিবেদন। দেখো, এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতে প্রস্তুত আছি, আর আমি তোমাদের গলগ্রহ হইব না, কেননা আমি তোমাদের কোনো দ্রব্যের চেষ্টা নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। কারণ পিতামাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার কর্তব্য। আর আমি অতিশয় আনন্দের সহিত তোমাদের প্রাণের নিমিত্ত ব্যয় করিব এবং ব্যয়িতও হইব। আমি যখন তোমাদিগকে অধিক প্রেম করি, তখন কি অল্পতর প্রেম প্রাপ্ত হই? যাহা হোক, আমি তোমাদিগকে ভারগ্রস্ত করি নাই, কিন্তু ধূর্ত হওয়াতে নাকি ছলে ধরিয়াছি। আমি তোমাদের কাছে যাহাদিগকে পাঠাইয়াছিলাম তাহাদের কাহারও দ্বারা কি তোমাদিগকে ঠকাইয়াছি? আমি তিতকে অনুরোধ করিয়াছিলাম এবং তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইয়াছিলাম, তিত কি তোমাদিগকে ঠকাইয়াছেন? আমরা কি একই আত্মায় একই পদচিহ্ন দিয়া চলি নাই? এ যাবৎ তোমরা মনে করিতেছ যে আমরা তোমাদেরই নিকটে দোষ কাটাইবার কথা কহিতেছি, আমরা ঈশ্বরেরই সাক্ষাতে খ্রিস্টে কথা কহিতেছি। আর প্রিয়তমেরা, সকলই তোমাদিগকে গাঁথিয়া তুলিবার নিমিত্ত কহিতেছি, কেননা আমার ভয় হয় পাছে উপস্থিত হইলে আমি তোমাদিগকে যেরূপ দেখিতে চাই সেরূপ না দেখি, এবং তোমরা আমাকে যেরূপ দেখিতে না চাও সেরূপ দেখো, পাছে কোনো মতে বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, পরনিন্দা, কান ভাঙানি, দর্প, গণ্ডগোল বাঁধিয়া উঠে, পাছে আমি পুনর্বার আসিলে আমার ঈশ্বর তোমাদের কাছে আমাকে নত করেন,
এবং যাহারা পূর্বে পাপ করিয়াছিল তথাপি আপনাদের কৃত অশুচিক্রিয়া ব্যভিচার ও লম্পটাচার বিষয়ে অনুতাপ করে নাই, এমন অনেক লোকের জন্য আমাকে বিলাপ করিতে হয়। দ্বিতীয় করিন্থীয় ১৩ অধ্যায়। এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতেছি, দুই কিংবা তিন সাক্ষীর মুখে সকল কথা নিষ্পন্ন হইবে। দ্বিতীয়বার উপস্থিত হইলে পর এখন অনুপস্থিত আছি বলিয়া যাহারা পূর্বে পাপ করিয়াছে তাহাদিগকে ও অন্য সকলকে আমি আগেই বলিয়াছি ও আগেই কহিতেছি, যদি আবার আসি আমি মমতা করিব না, কারণ খ্রিস্ট যিনি আমাতে কথা কহেন তোমরা তো তাঁহারই বিষয় প্রমাণ খুঁজিতেছ। তিনি তোমাদের পক্ষে দুর্বল নহেন, বরং তোমাদের মধ্যে শক্তিমান, কেননা তিনি দুর্বলতা প্রযুক্ত ক্রুশারোপিত হইয়াছিলেন বটে, কিন্তু ঈশ্বরের শক্তি প্রযুক্ত জীবিত আছেন। আর আমরাও তাহাতে দুর্বল, কিন্তু তোমাদের পক্ষে ঈশ্বরের শক্তি প্রযুক্ত তাহার সহিত জীবিত থাকিব। আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশুখ্রিস্ট তোমাদিগতে আছেন? অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও, কিন্তু আশা করি তোমরা জানিবে যে আমরা অপ্রামাণিক নহি। আর আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন তোমরা কোনো মন্দ কার্য না করো, আমরা যেন প্রমাণ সিদ্ধ বলিয়া প্রতীয়মান হই। সেজন্য নয়, বরং যদিও আমরা অপ্রামাণিকের ন্যায় হই, তোমরা যেন সৎকর্ম করো, কারণ আমরা সত্যের বিপক্ষে কিছুই করিতে পারি না, কেবল সত্যের সপক্ষে করিতে পারি। বাস্তবিক আমরা যখন দুর্বল ও তোমরা বলবান তখন আমরা আনন্দ করি, আর ইহার জন্য প্রার্থনাও করি যেন তোমরা পরিপক্ক হও। এই কারণ আমি অনুপস্থিত হইয়া এই সকল কথা লিখিলাম, যেন উপস্থিত হইলে প্রভুর দত্ত ক্ষমতা অনুসারে তীক্ষ্ণ ভাব প্রয়োগ করিতে না হয়। সেই ক্ষমতা তিনি ভাঙিয়া ফেলিবার নিমিত্ত নয়, কিন্তু গাঁথিয়া তুলিবার নিমিত্তই আমাকে দিয়াছেন। অবশেষে বলি, হে ভ্রাতৃগণ, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাববিশিষ্ট হও, শান্তিতে থাকো, তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। পবিত্র চুম্বনে পরস্পর মঙ্গলবাদ করো, পবিত্র লোক সকল তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম